আধ্যাত্মিক সাধনা ক্ষেত্র যেন এক মহাসমুদ্র। এই সমুদ্র সাঁতরাতে গিয়ে এক একজন মানুষের অনুভূতি হয় এক এক রকম। ঠিক সেরকমই আধ্যাত্মিক সাধনার যে প্রধানতম পথ তা হচ্ছে জপ ধ্যান। সেই জপ ধ্যান করতে গিয়ে মানুষের বিভিন্ন ধরনের অনুভূতি হয়। জপ ধ্যান করতে গিয়ে মানুষ নানা সমস্যার মুখোমুখি হন। তো কেউ কেউ জপ ধ্যান করতে গিয়ে এমন সমস্যার মুখোমুখি হন যে ভয় পেয়ে যান। ঠিক সেরকমই একটা সমস্যার সমাধান প্রসঙ্গে আজকের এই পর্ব। বন্ধুরা, শেষ পর্যন্ত পর্বটা মনোযোগ সহকারে শুনতে থাকুন। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি স্বামী সোমেশ্বরানন্দের সহায়তায়। যে সমস্যার প্রতি আলোকপাত করব সেটা বেশ অন্যরকম একটা সমস্যা। আমরা জপ করি, জপ করার সময় যদি মনে হয় যে কেউ কেউ দাঁড়িয়ে আমায় দেখছে, বা বারান্দায় হাঁটছে, দরজায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যখন চোখ খোলা হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না, স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি থেকে ভয় তৈরি হবে। তখন ভয় পেয়ে আমরা জপ বন্ধ করে দেব করা। তো সেই সমস্যায় পড়লে আমাদের ঠিক কী করা উচিত, এই সমস্যাটার সাথে আমরা কিভাবে যুঝব, সেই পথই দেখাচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দ। তিনি এক ভক্তের করা প্রশ্নে এই উত্তর দিয়েছিলেন এবং সেই উত্তরই আজকের আলোচনায় আমি আপনাদেরকে জানাব। স্বামী সোমেশ্বরানন্দ ভক্তের সমগ্র প্রশ্নটি শুনে বলছেন, নিশ্চিন্ত হতে, চিন্তা করবেন না, এমন হতেই পারে। কারণ আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে নানা ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে, ঠিক তেমনই এই অভিজ্ঞতাও মানুষের হতেই পারে। তবে যে বিষয়টা সবচেয়ে বেশি উল্লেখ্য, যে এই পরিস্থিতিতে ভয় হলেও কোনো ক্ষতি হবে না। এবং তিনি বলছেন যে লক্ষ্য করলে দেখা যাবে যে ভয় তৈরি হলেও কোনো ক্ষতি তৈরি হবে না। কারণ অনেক দিব্য আত্মা আমাদের চারপাশে থাকেন যারা সূক্ষ্ম শরীরে সাধনা করে চলেছেন। তারা অনেক সময় মরতে আসেন, অর্থাৎ পৃথিবীতে আসেন। পৃথিবীতে এসে যে সমস্ত মানব সাধক সাধিকা রয়েছে, যারা আধ্যাত্মিক মার্গে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন, তাদের সাহায্য করেন। সেই দিব্য আত্মাদের প্রভাবে এরকমটা মনে হতে পারে, তাই জন্যে এই পরিস্থিতি নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এমনটা হতে পারে যার উপস্থিতি আমরা মনে করছি জপ চলাকালীন বা উপলব্ধি করছি, সেই উপস্থিতিগুলি হয়তো সেই দিব্য আত্মার, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। বা যদি অন্য রকমও কিছু হয়ে থাকে, তাই পথ দেখাচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দ যে ভবিষ্যতে জপের সময় যদি এই জাতীয় অভিজ্ঞতা হয় বা কখনো যদি এই জাতীয় অভিজ্ঞতা হয়, তাহলে নির্ভয় হয়ে সাধনাটা চালিয়ে যেতে, অর্থাৎ সে আপনি জপই করুন, ধ্যানই করুন, সেইটা চালিয়ে যেতে, কোনো বিপদ হবে না, তিনি এই আশ্বাস দিচ্ছেন। কিন্তু তবুও মানব মন তো ভয় অস্বস্তি এগুলো অত্যন্ত স্বাভাবিক কিছু গুণাবলী, তাই এগুলো আসতে পারে। যদি ভয় আসে, যদি অস্বস্তি তৈরি হয়, তাহলে চোখ খুলে ইষ্টের ছবি বা ফটো দেখতে দেখতে জপ করা যায়। ধরুন আপনার ইষ্ট শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তার একটি ছবি নিয়ে সেই ছবির দিকে তাকিয়ে থেকে আপনি জপ করতে পারেন। জপ করাকালীন ঠাকুরের চোখের দিকে তাকালে এক ধরনের আধ্যাত্মিক শক্তি আপনি অনুভব করবেন। তা যদিও একদিনে আপনি করতে পারবেন না এবং অনুভব করতে সময় লাগবে, কিন্তু এইভাবে অভ্যাস করতে করতে আপনার মনের মধ্যে আধ্যাত্মিক শক্তি আপনি অনুভব করবেন, আপনার জপ ধ্যান আরও দৃঢ় হবে। স্বামী সোমেশ্বরানন্দই বলেছেন যে জপ করবার প্রথম দিকে বা ধ্যান শুরু করবার প্রথম দিকে যখন মনের একাগ্রতা আনতে খুব অসুবিধা তৈরি হয়, তখন শ্রী শ্রী মায়ের ছবি সামনে রেখে সেই ছবির দিকে তাকিয়ে, ভালো করে তাকিয়ে,
এমনটা অনুভব করতে যে মা আমাকে দেখছেন, মা আমার সব কিছু লক্ষ্য করছেন আর আপনিও মাকে দেখছেন, এমনটা দেখে একটি খাতা নিয়ে তাতে লিখতে যে আমার একজন মা আছেন, আমার একজন মা আছেন, আবার কিছু বার লিখে লেখা থামিয়ে মায়ের দিকে তাকিয়ে, মায়ের চোখের দিকে তাকিয়ে মায়ের উপস্থিতি অনুভব করতে হবে। সেই অনুভব করবার সাথে সাথে আবারও লিখতে হবে আমার একজন মা আছেন, আমার একজন মা আছেন। এমন করতে থাকলে সত্যি সত্যি মনে বিশ্বাস তৈরি হবে এবং এটা বোঝা যাবে যে সত্যি শ্রী শ্রী মায়ের কৃপা আমাদের ওপরে বর্ষিত হচ্ছে। এটি অত্যন্ত সহজ একটি পথ এবং যে কোনো মানুষই অভ্যাসের দ্বারা খুব সহজে এই কাজটি করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই সমগ্র পর্ব থেকে আমরা জানলাম যে জপ ধ্যান করাকালীন যদি অন্যরকম কোনো দৃশ্য আমাদের নজরে আসে বা কোনো অনুভব হয়ে থাকে যা অস্বস্তিদায়ক, যা আমাদের মধ্যে ভয় তৈরি করে, সেগুলোর সাথে আমরা কিভাবে জুজব, এর পাশাপাশি জানলাম জপ ধ্যান করবার একদম শুরুর দিকে যদি বারংবার ব্যর্থতা আসে কোন পথ অবলম্বন করলে আধ্যাত্মিক মার্গে এগোনো সহজ হবে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সমগ্র আলোচনা আমাকে মন্তব্য করে জানাবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও আগামীকাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন যাতে রোজ ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন আর ভিডিওটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।